আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হুসাইন এশিয়ান লঞ্চের থেকে। আজকে আপনাদের সাথে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনাদের রিকমেন্ডেড একটি কান্ট্রি, যেটি হচ্ছে সার্বিয়া। এই সার্বিয়া নিয়ে অনেকের প্রশ্ন অথবা অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন আমরা সার্বিয়ার কোনো ধরনের কাজ প্রসেস করি কিনা, সেই বিষয় নিয়ে আমরা আজকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, প্রথমত কথা হচ্ছে আমাদের আজকে সার্বিয়াতে আপনি কেন যাবেন, অথবা সার্বিয়া নিয়ে আমাদের অনেকের প্রশ্ন ছিল আমাদের কাছে। সার্বিয়াটা হচ্ছে ইউরোপের একটি দেশ। ইউরোপের তিনটি ক্যাটাগরির দেশ রয়েছে, একটি হচ্ছে সেনজিং ভুক্ত দেশ, আর একটা হচ্ছে নন সেনজিং অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ, আর একটি হচ্ছে শুধু ইউরোপীয় দেশ অর্থাৎ ইউরোপের ভিতরে পড়ছে, বাট ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত নয়, সেনজিং ভুক্ত নয়। তার মধ্যে ইউরোপ সার্বিয়াটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত বাইরে, ইউরোপীয় ইউনিয়নের বাইরে অর্থাৎ শুধুমাত্র ইউরোপের কান্ট্রি। এইখানে আপনি কেন যাবেন, কারণ সেখানে খুব সহজেই কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোনো ধরনের হ্যাসেল ছাড়াই আপনি কিন্তু চাইলে ওয়ার্ক পারমিট, ট্যুরিস্ট অথবা বিজনেস ক্যাটাগরি ভিসাগুলো আপনি সংগ্রহ করতে পারবেন। তো এই ভিসাগুলো সংগ্রহ করার জন্য এক একটা ভিসা ক্যাটাগরিতে এক এক রকম আপনার যোগ্যতা লাগবে। তার মধ্যে আমরা আজকে কথা বলবো শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভিসা আপনি কী কী ডকুমেন্টসের মাধ্যমে এই সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপ্লাই করবেন। প্রথমত আপনি একটি পাসপোর্ট লাগবে, যেটি হচ্ছে আপনার মিনিমাম 1 বছর মেয়াদ থাকতে হবে। পাশাপাশি হচ্ছে আপনার ছবি লাগবে 35x45, এবং আপনার লাগবে হচ্ছে ফুল ক্লিয়ারেন্স, এবং আপনার কোনো যদি একাডেমিক কোয়ালিফিকেশন থাকে সেটা দিয়ে দিবেন। পাশাপাশি হচ্ছে যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেটা আপনি আমাদেরকে প্রদান করবেন। পাশাপাশি হচ্ছে এখানে কী কী ধরনের কাজ হয়ে থাকে, প্যাকেজিং, ক্লিনার এবং আপনার কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে আমরা কাজ করে থাকি, এখানে আপনি এই কাজগুলো করতে পারবেন এবং খুব শর্ট টাইমের ভিতরে এই বিষয়টা প্রসেস হয়ে থাকে। এখানে আপনার সময় লাগবে হচ্ছে মাত্র 4 মাস বা 5 মাস, এই 4 থেকে 5 মাসের মধ্যে কিন্তু আপনি সার্বিয়াতে যেয়ে কাজে নিযুক্ত হতে পারবেন। এখানে স্যালারি রেঞ্জ হচ্ছে 400 থেকে 500 ইউরো, স্যালারি রেঞ্জটা কম, কিন্তু ইউরোপীয় দেশ হওয়ার কারণে এখান থেকে আপনি কিন্তু চাইলেই কিছু সময় সাডেন টাইম পর আপনি চাইলে কিন্তু সঠিকভাবে প্রসেস করে আপনি ইউরোপের সেনজিং ভুক্ত দেশেও কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন। যদি আপনি এখানে একটা সাডেন টাইম থাকেন, আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ ঠিক মতে হয় তাহলে আপনার বা ম্যাচিউরড হয়, তখন আপনি চাইলে ওয়ার্ক পারমিট সার্বিয়ার ওয়ার্কার হিসাবে আপনি ইউরোপের অ্যাপ্লাই করে আপনি ইউরোপেও প্রবেশ করতে পারবেন বৈধ পন্থায়। অবৈধ পন্থায় সেটা ভিন্ন সাবজেক্ট, সেটাতে আমরা গেলাম না। পাশাপাশি হচ্ছে আপনার এখানে কত টাকা লাগবে, এটা হয়তো আপনার প্রশ্ন থাকতে পারে। এই প্রশ্নটা জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে ঠিকানাটি রয়েছে অথবা আমাদের যে 2টি ঠিকানা রয়েছে অথবা নাম্বার রয়েছে সেগুলোতে কল করে আপনি আমাদের সাথে জেনে নেবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে যে কোনো SMS এর মাধ্যমে আপনি আমাদের সকল বিষয় জানতে পারবেন। এবং সার্বিয়া যদি আপনার ওয়ার্ক পারমিট এসে থাকে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র প্রসেসও আমাদের সাথে করতে পারবেন। সব কিছু মিলিয়ে সার্বিয়ার আপনার A to Z প্যাকেজ আমাদের কাছে রয়েছে, অথবা আপনি চাইলে সার্বিয়ার আপনি পার্শিয়াল প্যাকেজও আমাদের সাথে নিতে পারেন। যেমন আপনার ওয়ার্ক পারমিট আছে, এয়ার টিকিটের প্রয়োজন হতে পারে, ম্যান পাওয়ারের প্রয়োজন হতে পারে, অথবা আপনি ভিসা প্রসেসিং এর প্রয়োজন হতে পারে, সকল কিছু মিলিয়ে যদি আপনার পার্শিয়াল কোনো সার্ভিসের প্রয়োজন হয় সেটাও নিতে পারেন, অথবা যদি ফুল প্যাকেজ আমাদের সাথে কাজ করতে চান, অথবা আপনি আপনার পাসপোর্টটি জমা দিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এশিয়া অ্যাডভেঞ্চারে যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। এশিয়া অ্যাডভেঞ্চার সর্বদাই আপনাদের সহযোগিতায় রয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।